কম্পিটিশনে অংশগ্রহণ করেছে সেটা জেনে আমি তাদের প্রতিও শুভেচ্ছা জানালাম। তোমরা শুধু কম্পিটিশন করে যাও, দেখবে একদিন না একদিন একটা লক্ষ্যে তোমরা পৌঁছবে। যে কোনো প্রতিযোগিতায় কম্পিটিশনে নামাটাই হচ্ছে সব থেকে বড় কথা, কে পুরস্কার পেল কে পেল না এটা বড় কথা না। তো আপনারা তো জানেন যে বোধ হয় আপনারা এখানে পরীক্ষার্থী যারা বসে তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সকলের শৃঙ্খলার সঙ্গে যাতে সুন্দরভাবে আপনারা খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে নিয়ে সুখভাবে বাড়ি ফিরে যেতে পারেন সেটা আমি কামনা করবো। আর একটা কথা হচ্ছে আপনারা সবসময়ের জন্য মনে রাখবেন যে এই আশ্রম বা নকুল সহদেব আপনাদের সাথে কাজ করছে, আর নকুল সহদেব হচ্ছে আমাদের কাছ থেকে খুব ছোটবেলাতে এসেছিল, তারপরে তারা আজকে যে জায়গাটা করে নিয়েছে সেতে আমাদের আশ্রমের কতটা অবদান আছে আমি জানি না, কিন্তু ওদের নিজস্ব যোগ্যতার ফলে কিন্তু ওরা আজকের এই জায়গায় দাঁড়িয়েছে আমি বলতে পারি। সকলের প্রতি শুভেচ্ছা রইল, কোনো কিছু অসুবিধা হলে আমি আছি এখানে, নকুল সহদেব আছে, আপনারা আমাদেরকে জানাবেন। তো একদিন আপনারা এসেছেন যাতে কোনো অসুবিধা না হয় সেটা আশা করুন, ঠিক আছে। সকলকে শুভেচ্ছা রইল, নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই বর্তমান আর ইসরের পক্ষ থেকে।